গাজা যুদ্ধে ইসরায়েলি মন্ত্রী স্মোটিসের ভাই নিহত, মোট খতম 248 সেনা। হামাসের অর্থায়ন ঠেকাতে লেবাননের উপর চাপ যুক্তরাষ্ট্রের। নির্বাচনের আগে ইসির পদত্যাগে চাপের মুখে মোদি সরকার। অস্ট্রেলিয়ায় রমজান শুরু মঙ্গলবার। সবশেষে জানবেন ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতি বেশি করছেন নেতানিয়াহু, মন্তব্য বাইডেনের। উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার এবং উগ্র ইসরায়েলি মন্ত্রী স্মোটিসের চাচাত ভাই নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট 248 দখলদার সেনার ভবলীলা সাঙ্গ হল, যদিও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। IDF শনিবার রাতে এক ঘোষণায় বলছে, গাজায় শুক্রবার এক সংঘর্ষে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন। 43 বছর বয়সী সেনা কর্মকর্তা ইসরায়েলের ওজ কমান্ডের ব্রিগেড কমান্ডার ছিলেন। এই সংঘর্ষে আরও সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুদ্ধবাস ইসরায়েলি মন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভার উগ্র অর্থমন্ত্রী বেজালেল স্মোটিস নিজের এক্স পেজে দেওয়া পোস্টে জানিয়েছেন, নিহত মেজর অ্যামিশার তার আপন চাচাত ভাই। তিনি গত গ্রীষ্মে নিহত সেনার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হামাসের অর্থায়ন ঠেকাতে লেবাননের উপর চাপ যুক্তরাষ্ট্রের। বৈরুত সফররত যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ ট্রেজারি কর্মকর্তা লেবানন কর্তৃপক্ষকে তাদের দেশের মধ্য দিয়ে হামাসের কাছে তহবিল প্রবাহ ঠেকানোর জন্য চাপ দিয়েছেন। চলতি সপ্তাহে কর্মকর্তা লেবানন সফর করেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র 1997 সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ট্রেজারি উপসহকারী সচিব জেসি বেকার লেবাননের রাজনীতিবিদ এবং আর্থিক খাতের কর্মকর্তাদের সাথে বৃহস্পতিবার এবং শুক্রবার দেখা করেন। এমন সময় তিনি সফরে এলেন যখন ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়েছে। মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। এই মাসেও যদি যুদ্ধ অব্যাহত থাকে তাহলে অনেকে আশঙ্কা করছেন এটি লেবানন সহ এই অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। নির্বাচনের আগে ইসির পদত্যাগে চাপের মুখে মোদি সরকার। ভারতের লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের পদত্যাগে চাপের মুখে পড়েছে মোদি সরকার। ইসি পদত্যাগের কারণ দর্শাতে সরকারকে চাপ দিচ্ছে বিরোধী দলগুলো। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর দেয়। প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, নির্বাচন কমিশন নাকি নির্বাচন বর্জন। তিনি বলেন, আমরা যদি আমাদের স্বাধীন প্রতিষ্ঠানগুলোর নিয়মতান্ত্রিক পতন রোধ না করি তাহলে আমাদের গণতন্ত্র একদিন একনায়কতন্ত্রে পরিণত হবে। শনিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। এর আগে গত মাসে 3 সদস্যের নির্বাচন কমিশনার বেঞ্চের আরেক সদস্য অনুপ পাণ্ডে অবসরে যান। ফলে এখন দেশটির নির্বাচন কমিশনে শুধু প্রধান নির্বাচন কমিশনার CEC রাজীব কুমারী থাকলেন। যেহেতু নির্বাচন কমিশনের বাছাইয়ের প্রক্রিয়া এখন কার্যকরভাবে ক্ষমতাসীন দল এবং প্রধানমন্ত্রীর হাতে, তাই ইসি নিয়োগের স্বচ্ছতা নিয়ে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। অরুণ গোয়েলের পদত্যাগকে উদ্বেগজনক বলছেন রাজনৈতিক নেতারা। এছাড়া অনুপ পাণ্ডে অবসরে যাওয়ার 23 দিন পরও নতুন কোনো ইসি নিয়োগ করা হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, মোদী সরকারকে এর উত্তর এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে। ইসির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অস্ট্রেলিয়ায় রোজা শুরু মঙ্গলবার। পবিত্র মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে ওশেনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সোমবার শাবান মাসের শেষ দিন হবে এবং মঙ্গলবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। গালফ নিউজ এজেন্সি জানিয়েছে, ইমামদের ফেডারেল কাউন্সিল ফতোয়া ও শরিয়া বিভাগের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, সোমবার শাবান মাস শেষ হবে, মঙ্গলবার শুরু হবে রোজা। ভৌগোলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে। ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতি বেশি করছেন নেতানিয়াহু। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি দেশটির উপকারের চেয়ে বেশি ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সম্প্রচার মাধ্যম MSNBC-কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারে বাইডেন বলেন, নেতানিয়াহুর অধিকার আছে ইসরায়েলকে রক্ষা করার এবং হামাসের বিরুদ্ধে লড়ার, কিন্তু নিরপরাধ মানুষজনের মৃত্যুর দিকটায় তাকে আরও মনোযোগী হতে হবে। সম্প্রতি জো বাইডেন সতর্ক করে বলেছেন, পবিত্র রমজানের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে খুবই বিপজ্জনক পরিস্থিতি হবে। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধবিরতির চুক্তিটি গ্রহণের বিষয়টি হামাসের উপর নির্ভর করছে।